রোজ তোমাকে আমার কিছু কথা বলার ছিল। কি কথা বলো? তোমার ভাই ইদানিং খুব বাজে হয়ে গেছে, মেয়েদের দিকে বাজে নজর দেয় এবং খুব বাজে বাজে কাজ করে। দেখো রফিক, তুমি আর যাই বলো না কেন, আমার ভাইকে নিয়ে কোনো আজেবাজে কথা বলবা না। আমি জানি আমার ভাই কেমন, কোনো মেয়েদের দিকে তাকায় না। নেক্সট টাইম যদি তুমি আমার ভাইকে নিয়ে কোনো কিছু বলো, তোমার সাথে রিলেশন ব্রেকআপ করে দেবো আমি। আমি জানতাম তুমি বিশ্বাস করবা না, যেদিন নিজের চোখের সামনে দেখবা সেদিন ঠিকই বিশ্বাস করবা। আচ্ছা তুমি কি আমাকে একটা হেল্প করতে পারবা? আচ্ছা কোনো সমস্যা নাই, কি করতে হবে আমার? আমি যা বলি শোনো, কালকে তুমি আমার সাথে এক জায়গায় যাবা, তারপর বাকিটা আমি ওখানে বুঝিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে চলো। কিরে তোকে স্কুল থেকে একটা পাখি টুকি বাগ করে দে না ভাইয়ের লাগা। ভাই ওটি তো ছোড়ো, ওটি তো আপনার লোকে চায় না। বন্ধু তুমি ছোটো খুঁজো, তোমার মামা সেই তুই মজা পাবি, হ্যাঁ মজা ঠিক আছে কি হ, কিন্তু মামা আমারে কিন্তু বড় একটা ট্রিট দিতে হইব, খুশি করে দিতে হইব আমারে, ঠিক আছে? তুই কোনো চিন্তা করিস না, মনে আছে একদিন তুই আমার কাছে একটা ফোন চাইছিলি, এবার তোরে আসলে ফোনটা দেবো, আইফোন দিতে হইব, কিন্তু তুই ম্যানেজ কর না দেখি। ঠিক আছে মামা, তাহলে কালকে আমি তোরে ফোন দেবো, যে যে গাইতে কমো সেই জায়গায় সময় মতো আইবো, ঠিক আছে? ওকে আচ্ছা ঠিক আছে, তাহলে এবার যা। ঠিক আছে তাহলে কাজটা নিজের মনে করে করিস। ঠিক আছে বন্ধু, তোর কাজ মানে তো আমার কাজ, বুঝছিস না ব্যাপারটা? ঠিক আছে তুই যা। মামা তুই আইসস? হ আইসি, কিন্তু জিনিস কই আমি যাই। মামা পারবি না? না পারলে ডাক দিস। জঘন্য কাজ করতে পারবি এটা আমার ভাবতে লজ্জা লাগছে, তোর মতো ভাই থাকার থেকে মরে যাওয়া ভালো। তোর এটা ভাবা উচিত ছিল, তোর ঘরে একটা বোন আছে, তুই এরকম কয়টা মেয়ের জীবন নষ্ট করছো? তোকে আমার ভাই ভাবতে ঘৃণা লাগছে? তুই মরে যেতে পারিস না? তুই আমাকে মাফ করে দে না, তোর তোর কোনো ক্ষমা নাই। এরকম যদি তোর বোনের সাথে অন্য কোনো ছেলে করতো তখন তোর কেমন লাগতো? তুই আমার ভাই নামের কলঙ্ক।